আমাৰ বিধানসভাত হ'ব লাগে। মই দুটা কথা উল্লেখ কৰিছোঁ যে এই বছৰ যি ৰিক্ৰুটমেণ্ট হৈ আছে, অৰ্থাৎ 10 মে তাৰিখে যি শিক্ষকৰ নিযুক্তি হ'ব, 10 মে তাৰিখে যি হেলথ ডিপাৰ্টমেণ্টৰ নিযুক্তি হ'ব, 10 মে তাৰিখে যি পুলিচৰ নিযুক্তি হ'ব, 10 মে তাৰিখে যি থাৰ্ড গ্ৰেড আৰু ফ'ৰ্থ গ্ৰেডৰ নিযুক্তি হ'ব, প্ৰথমবাৰৰ বাবে অসমৰ চাহ বাগিচাত বা আদিবাসী সমাজৰ বাবে আমি 3% চাকৰি পোনপটীয়াভাৱে ৰিজাৰ্ভেশ্যন কৰিছোঁ, যিটো এটা ঐতিহাসিক কথা। অৰ্থাৎ আজি যে 50,000 যদি চাকৰি হয়, 3% চাকৰি ডিৰেক্টলি মেৰিটত যি পাবতো পাবই, মেৰিটত পোৱাৰ উপৰিও OBC হিচাপে যি পাব পাবই, এইখিনিৰ উপৰিও 3% চাকৰি ডাইৰেক্টলি আমাৰ আদিবাসী আৰু চাহ জনজাতি সম্প্ৰদায় লোকৰ বাবে আমি সংৰক্ষণ কৰিছোঁ। এম্পাৱাৰমেণ্টৰ ক্ষেত্ৰত ই এটা ঐতিহাসিক ঘটনা, যিটো আমি আগতে কেতিয়াও চিন্তা কৰিব পৰা নাছিলোঁ। ইয়াৰ পিছত আপুনি অধ্যক্ষ মহোদয় জানে যে আমাৰ ৰাজ্যত 100খন হাইস্কুল প্ৰথমবাৰৰ বাবে আমি চাহ বাগিচাত স্থাপন কৰিছোঁ, অসমীয়া মাধ্যমৰ স্কুল। বহুতে স্কুল বন্ধ কৰা বুলি কৈ থাকে, স্কুল খোলা খবৰবিলাক যি কাৰণে তে নহওক শিৰোনামাত নাহে। 100খন স্কুল আজি আমি চাহ বাগিচাত খুলিছোঁ আৰু অসমীয়া মিডিয়ামত খুলিছোঁ। বহুতে মাধ্যমৰ কথাও কয়, আমি অসমীয়া মিডিয়ামত খুলিছোঁ আৰু এই 100খন স্কুলতে অসম্ভৱ ষ্টুডেণ্ট হৈছে। তাৰ প্ৰতি ডিমাণ্ডৰ প্ৰতি লক্ষ্য ৰাখি এইবাৰ আমি আৰু 100খন নতুনকৈ হাইস্কুল স্থাপনৰ কামত আগবাঢ়িছোঁ। যোৱা কেইদিনমান আগতে আমাৰ ছ'চিয়েল মিডিয়াত এটা নিউজ চাৰ্কুলেট হৈছে, অমুক অমুক স্কুল বন্ধ কৰিছে, 64খন স্কুল। কিন্তু সেই ছ'চিয়েল মিডিয়া পোষ্টত লিখা নাই যে নতুনকৈ 200খন স্কুল খুলিছেও চৰকাৰে। আজি চাহ বাগিচা সম্প্ৰদায়ৰ কাৰণে 200খন স্কুল আমাৰ স্থাপনৰ কাম আগবাঢ়িছে আৰু এই বছৰৰ মানে আমি অহা জানুৱাৰী মাহত আমি শেষ কৰিম। এই বছৰ আমি সিদ্ধান্ত লৈছোঁ, অহা বছৰ আমি আৰম্ভ কৰিম 10খন অসমত কলেজ কৰিম য'ত নেকি অকল বাগিচাৰ ল'ৰাই পঢ়িব। 10খন নতুন অসমত আমি ডিগ্ৰী কলেজ কৰিম। বাগিচাৰ ল'ৰাই বুলি ক'লে দাঁতি কাষৰীয়া নন টি ষ্টেট ল'ৰাই পঢ়িব, আমি একেবাৰে জাতিগত পাৰ্থক্য কথা ইয়াত কৰা নাই। কিন্তু চাহ বাগিচাৰ ভিতৰত আমি 10খন নতুনকৈ কলেজ কৰিব গৈ আছোঁ, যিটো এক্সক্লুচিভলি টি গাৰ্ডেন ডমিনেটেড এৰিয়াত আৰম্ভ হ'ব। এই কথাবিলাক আগতে কোনেও চিন্তা কৰা নাছিল। যোৱাবাৰ সদনত আলোচনা হৈছিলে যে চাহ বাগিচাৰ শ্ৰমিকে ইলেক্ট্ৰিচিটি ডিউজ দিব পৰা নাই। আমি 150 কোটি টকা তেওঁলোকৰ হৈ ইলেক্ট্ৰিচিটি ডিউজ দি বকেয়া যিমান আছিল সিমানখিনি আমি তেওঁলোকক মাৰি দিয়াৰ বাবে আমি এটা সিদ্ধান্ত ললোঁ আৰু এই সিদ্ধান্ত ইতিমধ্যে আমি ৰূপায়ণ কৰিলোঁ। ইয়াৰ পিছত আমি এটা ঐতিহাসিক, আমাৰ তিতাবৰ সমষ্টিৰ বিধায়ক ডাঙৰীয়াই বাগিচাৰ লাইনৰ কথা কৈছে, এটা আমি ঐতিহাসিক সিদ্ধান্ত লৈছোঁ ইন প্ৰিন্সিপল, কেনেকৈ ৰূপায়ণ কৰিব লাগে তাৰ এটা এক্সপাৰ্ট কমিটি আমি কৰিছোঁ। ইমান সহজ কথাও নহয়, কৰিব যাওঁতে সময় লাগিব, কিন্তু আমি ইন প্ৰিন্সিপল মন বান্ধি লৈছোঁ যে চাহ বাগিচাৰ লাইনৰ মাটিখিনিৰ মালিক আমি বাগিচাৰ শ্ৰমিকক কৰিম, যে লাইনত যিমান লাইন আছে আসাম টি কৰ্পৰেশ্যন দি অহা বছৰ আমি আৰম্ভ কৰিম, যিহেতু সেইখিনি আমাৰ লো হেঙিং ফ্ৰুটছ বুলি কয়, যিখিনি আমি লগতে কৰি দিব পাৰোঁ, আমি চাহ বাগিচাৰ শ্ৰমিক যি লাইনত আছে, এই লাইনৰ মাটিৰ মালিক বাগিচাৰ মালিক, তেওঁলোকৰ পৰা আমি আনি বাগিচাৰ মালিকক পৰা আনি, মই আমাৰ তিতাবৰ সমষ্টিৰ বিধায়কো বাগিচাৰ মালিক, মই অনুৰোধ কৰিম যেন আপোনালোকে দান কৰি দিয়ে আৰু মই সকলোকে অনুৰোধ কৰিম যে আমি যেতিয়া এই চাহ বাগিচাৰ মাটিৰ মালিক লাইনৰ মালিক আমি বাগিচাৰ শ্ৰমিকক কৰিব পাৰিম, তেতিয়া লাইনখিনি আমি পঞ্চায়ত হিচাপত আজি বোলে ছ'লাৰ লাইট, কালি বোলে ৰাস্তা,
কালি বোলে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর, আপনি কোয়ার দরে আমি ইয়াক একটা কলোনি লৈকে আমি রূপান্তর করব পারিম, কিন্তু বাগিচার মালিকর হাতত থাকালেকে আমি কেতিয়াও নোৱাৰো। নভেম্বর মাহত আশা করো কিমান টাকা খরচ হল কি হল সেবিলাকলৈকে নগৈ পেলাই আপোনালোক সকলোই আহিব। নভেম্বর মাহত আমি সরু সজাই স্টেডিয়ামত আমি 8,000 ঝুমুর ছোৱালীৰ, ঝুমুর গোয়া লড়া ছোৱালীৰে আমি ইয়াত ঝুমুর প্রদর্শন করিম। 9,000 ছোৱালীয়ে একেলগে ঝুমুর প্রদর্শন করিব, আমি বিশ্ব মানচিত্রত ঝুমুর লৈ যাম। তার পিছত আমি কোকরাঝারত আমি আমার বাগরুম্বা নৃত্যর উপর আমি কাম করিব গৈ আছো। চাহ বাগিচাক ইমান ফোকাস আগত কেতিয়াও দিয়া হোৱা নাছিল। এই বছর আমি 900 চাহ বাগিচার লাইনের রাস্তা বনাবর কারণে 900 কোটি টাকা অনুমোদন দিছো। কেতিয়াবা কেতিয়াবা আপোনালোকে গৈ কৈছে যে মই আনিছো, লগত কব যে মুখ্যমন্ত্রীরও অলপ সলপ কবাত কবাত বরঙনি আছে বুলি আমার যোরহাটোরহাটর সাংসদসকলে গৈ কৈ দিয়ে, তিতাবৰ বিধায়কে কৈ দিয়ে আমি আনিছো বুলি। মই কৈছো আপোনালোকে আনিছে, আপোনালোকর সমান প্রতিযোগিতা করার মোৰ সাহসও নাই, মই অতি সৰু মানুহ, কিন্তু লগত কৰবাত যেন ময়ো অলপ জোরটো দিছো সেইটো অলপ কৈ দিব, নহলে অসুবিধা হৈ যায়। যি নহক, ইয়াৰ পিছত আজি জল জীবন মিশনের স্কিম প্রত্যেকখন চাহ বাগিচাত করা হয়েছে। এইবার একটা খুব ডাঙর আমি কেন্দ্রীয় সরকারের সহায় পালো, বাগিচার স্কুল আর বাগিচার হসপিটাল খেনিক ঠিক করিবর কারণে মোদী ডাঙরিয়ায় 1,000 কোটি টাকা অসম আর পশ্চিমবঙ্গের কারণে দিছে। তারে 750 কোটি টাকা বা 700, মানে একজ্যাক্ট মনত নাই, 700 কোটি টাকা স্পেশিয়াল টু অসম, 300 কোটি টাকা পশ্চিমবঙ্গের কারণে, 700 কোটি টাকা অসমের কারণে। ইয়ার ফলত বাগিচার হসপিটাল, বাগিচার এম্বুলেন্স, বাগিচার স্কুল, এইখিনিত আমি একটা নতুনকৈ অলপ 1,000 বা 700 কোটি টাকা হাতত পালে আমি করা কামবিলাক আরো সাহসেরে করিব পাৰো। এই একটা নতুন কাম আমি এই বছর করিব পাৰিম। রূপেশ গোয়ালা ডাঙরিয়ায় কৈছে যে দয়াল দাস পানিকা আঁচনি, এই দয়াল দাস পানিকা আঁচনিত 26,000 এপ্লিকেশন পেন্ডিং হয়ে আছে, কিন্তু সঞ্জয় কিষাণ ডাঙরিয়ার বাজেটত 6,000 দিব পৰা আছে। মই প্রতিশ্রুতি দিছো যে অহা বছর এপ্রিল মাহত 26,000 একেলগে আমি দি দিম। যিমান এপ্লিকেশন পেন্ডিং আছে কোনো বিচার করার প্রয়োজন নাই, যিমান 26,000 পেন্ডিং আছে, যিখিনি কিবা কারণে ডিসকোয়ালিফাই হল যে সরকারি চাকরি পালে, কারণ 3% চাকরিত কিছু লড়াই চাকরি বাকরিও পাই যাব, যিখিনি কোয়ালিফাই হয়ে থাকে এই 26,000 আমি একেলগে দয়াল দাস পানিকা দি দিম। অহা বছর আমি আরো একটা সিদ্ধান্ত লৈছো যে 8,00,000 বাগিচার, 8,00,000 বাগিচাত শ্রমিক আছে, এই 8,00,000 বাগিচার শ্রমিকক, প্রত্যেকজন শ্রমিকক আমি একটা নগদ ধনু দিব, যাতে তেওঁলোকে লড়া ছোৱালীৰ শিক্ষাৰ কাৰণে বিনিয়োগ কৰিব পাৰে। কি কৰিম কি নকৰিম এইটো অহা বছৰ বাজেটত আহিব, কিন্তু তার আমি ইতিমধ্যে পরিকল্পনা করছো যে 8,00,000 বাগিচার শ্রমিকক আমি একেলগে দিম আর নেক্সট 3 বছর দি থাকিম, যাতে যেতিয়ালৈকে লাইন এটা দরিদ্রতার কবলরপা তেওঁলোক মুক্ত হয়ে উলাই আহিব নোৱাৰে। গতিকে আমার হাতত বহুত বিলাক আমি স্কিম হাতত রাখিছো।